প্রায় 400 বছর পূর্বে বাংলাদেশের রাজধানী ঢাকা এই বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছিল। এই নদীটির দৈর্ঘ্য 29 কিলোমিটার, গড়প্রস্থ 302 মিটার। নদীটির প্রকৃতি সর্পিলা আকার। বুড়িগঙ্গা নদী ব্রহ্মপুত্র আর শীতলক্ষা নদীর পানি একস্রোতে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হলেও এটি ধলেশ্বরী শাখা বিশেষ একটি নদী। তৎকালীন মুঘল আমলে সুবেদার মুকারম খায়ের নেতৃত্বে এই বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য বৃদ্ধিতে প্রচুর অবদান রয়েছে। 1800 সালে টেইলর বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন, বর্ষাকালে যখন বুড়িগঙ্গার পানিতে ভরপুর থাকে তখন দূর থেকে ঢাকাকে ভেনাসের মতো দেখায়। বুড়িগঙ্গা নদীর আগের ঐতিহ্য এখন আর নেই, কালের বিবর্তনে দখল হয়ে যাচ্ছে বুড়িগঙ্গার নদীটি।